নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় ষোলো সোমবারের ব্রত। সারা বছরই সোমবার থাকে, তবে শ্রাবণ মাসে সোমবার কেন এত তাৎপর্যপূর্ণ সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর নিজেদের বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো বারো মাসই সোমবার আসে, তবে কেন শ্রাবণ মাসে সোমবার এত তাৎপর্যপূর্ণ? তার কারণটা হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে শিব পুজোর জন্য আদর্শ মাস। শ্রাবণ মাস শিবের মানে প্রিয় মাস। শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছিল, যার জন্য শ্রাবণ মাসে যদি আমরা শিবের আরাধনা করি তাহলে কিন্তু অনেক বেশি মানে ফল পেয়ে থাকি, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো শাস্ত্রে বলেছে যে আমাদের অন্য সোমবার থেকে ষোলো সোমবারে ব্রত শুরু করার থেকে শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে যদি ষোলো সোমবারে ব্রত শুরু করা যায় অনেক বেশি ফল পাওয়া যায়। এবার ষোলো সোমবারে ব্রত কারা করবে? যাদের দীর্ঘদিন থেকে কোনো সমস্যা সমাধান হচ্ছে না বা মনের কোনো ইচ্ছা হয়তো পূর্ণ হচ্ছে না, বিভিন্ন সমস্যা চলেই আসছে জীবনে, তারাই কিন্তু করতে পারে। আর যারা আনন্দ করেও করতে পারে যে না আমার সমস্যা নেই তো কী আছে, আমি ভগবানকে তো সেবা দিতেই পারি বা তার আরাধনা করতেই পারি, তাই ষোলো সোমবারের ব্রত সবাই করতে পারে, নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বাড়িঘর হচ্ছে না, সন্তান হচ্ছে না, যে সমস্ত জটিল সমস্যাগুলোতে আমাদের টাকা খরচা হচ্ছে, ডাক্তারের কাছে ছুটাছুটি করছি বা বিভিন্ন সময় আমাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, সেই কঠিন সমস্যা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ষোলো সোমবারের ব্রত। তাহলে তার জন্য কী করতে হবে? যে আপনি শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে শুরু করতে পারেন, সেটা কৃষ্ণ পক্ষ হোক বা শুক্লপক্ষ, আপনাকে সোমবারের আগের দিন মানে পূর্ব দিন অর্থাৎ রবিবার দিন আপনাকে স্নান করে নখ চুল মানে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নখ কেটে দাঁত ঠাঁত ব্রাশ করে নিতে হবে। করে নিয়ে রবিবার একবার আহার করতে হবে, সেটা দানাশস্য। আপনি পরবর্তীবেলায় আপনি ফল খেতে পারেন, কিন্তু দুবার কিন্তু দানাশস্য আহার করা যাবে না। এবং সোমবার দিন চার প্রহরে শিব পুজো করতে হবে। চার প্রহরে কীভাবে শিব পুজো করবেন? আপনারা কুমারটুলি থেকে গঙ্গামাটি নিয়ে আসবেন, আর যাদের বাড়ি কলকাতা তারা তো গঙ্গা থেকে গঙ্গামাটি কালেক্ট করতে পারবে। এই গঙ্গামাটি এনে হাতের যে আমাদের এই যে কড়ি আঙ্গুলে যে চার তিনটে ভাগ আছে তার মধ্যে যে কোনো একটা ভাগ অর্থাৎ এই পরিমাণে চারটা শিবলিঙ্গ বানাতে হবে। ওই সোমবারে বানাতে হবে, আগের থেকে বানালে হবে না। সোমবারই চারটা শিবলিঙ্গ বানাতে হবে। বানিয়ে প্রথম প্রহরে শিবলিঙ্গটিকে দুধ এবং এক আঠাশটা অথবা একশো আটটা জবা বেলপাতা দিয়ে আপনাকে প্রথম প্রহরে পুজো করতে হবে। দ্বিতীয় প্রহরে সেম আঠাশটা বেলপাতা এবং দই দিয়ে পুজো করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে পুজো করতে হবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পুজো করতে হবে। এইভাবে চার প্রহরে চারটা শিবলিঙ্গকে চারটা আলাদা উপকরণ দিয়ে পুজো করতে হবে। এবং পুজোর শেষে কিন্তু রাত্রে ঘুমানো যাবে না, রাত্রে জাগরণ করতে হবে, জেগে থাকতে হবে। জেগে থেকে পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান সেরে ঠাকুরকে আপনি খিচুড়ি চাইলে খিচুড়ি, অন্ন ভোগ দিতে পারেন, যে আপনার মন চায় সে দানাশস্য আপনি ঠাকুরকে নিবেদন করবেন, আপনি নিজে গ্রহণ করবেন। এইভাবে আপনার মনস্কামনার কথা এবং যখন আপনি পুজোটা শুরু করছেন সোমবার আপনার কী উদ্দেশ্যে শুরু করছেন সে মনস্কামনা জানিয়ে হাতের মধ্যে একটি বেলপাতা নিয়ে তার মধ্যে একটি এক টাকার কয়েন নিতে হবে, মানে ষোলো আনা। এক টাকাকে শাস্ত্রে ষোলো আনা বলা হয়, তাই একটা এক টাকার কয়েন নিয়ে একটা বেলপাতার উপরে রেখে তাতে চন্দন মেখে মহাদেবের সামনে আপনাকে জানাতে হবে পুজোর শুরুতে, প্রথম পর্বের পুজোর শুরুতে, যে হে প্রভু আমি এই ষোলো সোমবারে ব্রত শুরু করতে চলেছি, আমার মনস্কামনা হচ্ছে এই, তাই আমার প্রার্থনা যে ষোলো সোমবার পূর্ণ হওয়ার পূর্বে যেন আমার মনস্কামনা পূর্ণ হয়ে যায় এবং মনস্কামনা পূর্ণ হলে আমি যথাসাধ্য আপনি যেটা মন চাইবে ঈশ্বরের নামে সেটাই নিবেদন করবেন, যে পাঁচ ফল দিয়ে পুজো দিব বা পাঁচজন বালককে সেবা দিব বা পাঁচজন বৃদ্ধকে সেবা দিব। আপনি কিন্তু সেই চুক্তিটা আগে করে নেবেন ঠাকুরের সাথে, তারপরে আপনি চার প্রহরে পুজো করবেন। এইভাবে পুজো করবেন, পরের দিন পারণ ব্রত করবেন, রাত্রে কিন্তু ঘুমানো যাবে না, জেগে থাকতে হবে, বিছানায় ঘুমানো যাবে না। আপনার যদি খুব খারাপ লাগে আপনি মেঝের মধ্যে খড় পেতে অথবা কম্বল পেতে আপনারা মেঝের মধ্যে শুতে পারেন, কিন্তু ঘুমাবেন না। ভালো না লাগলে ব্রত কথা শুনবেন, তাও ভাল লাগবে সেটা, আর এখন তো আছে আমাদের টাইম পাস করার জন্য মোবাইল, সেটাও করতে পারেন। এইভাবে ব্রতটা শুরু করতে হবে। এবার বাকি ব্রতগুলো কি চার প্রহরে পুজো করতে হবে? আপনি না চাইলেও করতে
আপনি বাকি যে ব্রতগুলো সেগুলো কিন্তু চার প্রহরে না করলেও চলবে, কিন্তু একটা পদ্ধতি মাথায় রাখতে হবে, রবিবার দিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নখ চুল কেটে ব্রাশ টাশ করে রবিবারে একবার দানাশস্য গ্রহণ করতে হবে, এবং দীপ পরবর্তী প্রহরে কিন্তু দানাশস্য খাওয়া যাবে না। সোমবার দিন ঘি মধু গঙ্গাজল বাতাসা চার প্রহরে পুজো না দিয়ে সব কিছুকে একত্রে মিলিয়ে একবার পুজো দিলেই চলবে, এবং পুজো দেওয়ার শেষে পরের দিন পারণ ব্রত করতে হবে। ঠিক একই পদ্ধতিতে রাত্রে ঘুমানো যাবে না। এইভাবে যদি আপনি নিষ্ঠার সাথে 15টা সোমবার করতে পারেন, দেখবেন যে আপনি কেউ 10টা সোমবার করলেই ফল পেয়ে যায়, কেউ 15টা করলেও ফল পেয়ে যায়, এটা আপনার নিষ্ঠা এবং ভক্তির ওপরে নির্ভর করবে। তাই আপনাদের কাছে আবেদন নিবেদন প্রার্থনা, এই শ্রাবণ মাসেই 16 সোমবারের ব্রত শুরু করুন। 16টি সোমবার দেখবেন পূর্ণ হবার আগেই আপনারা কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, এবং 16 সোমবারের ব্রত পূজা করে আপনাদের সাধ্যমতো 16টি বালক অথবা বালিকা বা বালক বালিকা দুটো মিলিয়ে হতে পারে, 16, 9, 11, 10, 5, 3 যেরকম আপনাদের সামর্থ্য সেভাবে বালক বালিকাদের সেবা দিন, তাদেরকে একটা করে বস্ত্র নিবেদন করুন, প্রয়োজনে একটা করে আপনারা গামছাও দিতে পারেন, একটা করে ফল নিবেদন করুন, 11 টাকা করে দক্ষিণা নিবেদন দিন, কারণ আপনি তো খুশি হয়েছেন, তাই খুশি হয়ে তাদেরকে বালক বালিকাদেরকে পুজো দিন এবং ভগবানকে সেই চার প্রহরে পুজো দিন, যাতে আপনার মনস্কামনা যে ঠাকুর আমি কৃতজ্ঞ যে আমার ব্রত সার্থক হয়েছে, তুমি আমার ব্রতের উত্তর দিয়েছো। এইভাবে 16 সোমবারে ব্রত করুন, দেখবেন আপনাদের 16 সোমবার যেতে হবে না, আপনাদের 16 সোমবারের পূর্বে মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, তবে নিষ্ঠার সাথে করবেন, ভক্তির সাথে করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।